নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এবার রাহু হতে চলেছে উচ্চ। হ্যাঁ বন্ধুরা, আগামী 23শে সেপ্টেম্বর রাহু বৃষরাশিতে প্রবেশ করতে চলেছে এবং সেখানে রাহু কিন্তু উচ্চ হতে চলেছে, এবং যার ফলে এই 9 রাশির জাতক ও জাতিকার জীবনে মহাপ্রাপ্তি যোগ ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই সৌভাগ্যবান 9টি রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি এতটুকু পার্টও কিন্তু মিস করবেন না। আর হ্যাঁ, ভিডিওর শেষে আমি কিছু ইম্পর্টেন্স কথা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা আপনাদের প্রত্যেকের শোনা অত্যন্ত জরুরি, তাই ভিডিওটি টিল এন্ড পর্যন্ত দেখুন। তো আসুন, বেশি দেরি না করে শুরু করা যাক। এবার রাহু হতে চলেছে উচ্চ। 23শে সেপ্টেম্বর 2020 বৃষরাশিতে রাহু প্রবেশ করতে চলেছে এবং রাহু সেখানে কিন্তু উচ্চ হতে চলেছে। এবার আমি আপনাদেরকে বলবো রাহুর গ্রহের কিছু কথা, যেটা আপনাদের শোনা অত্যন্ত জরুরি। দেখুন, বেসিক্যালি রাহু কিন্তু বক্র গতিতে চলে, সোজা চলে না, বক্র চলে, রাহু কেতু উভয়। এবার কথা হচ্ছে, 23শে সেপ্টেম্বর রাহু বৃষরাশিতে প্রবেশ করতে চলেছে। যেহেতু বৃষরাশিতে প্রবেশ করতে চলেছে এবং রাহু উচ্চ হচ্ছে এবং এটি 18 বছর পর কিন্তু উচ্চ হতে চলেছে, তাই এই 9 রাশিকে উচ্চ ফল দেবে। তার আগে জেনে নিন রাহু বেসিক্যালি আমাদেরকে কী কী দেখায়। রাহু সাহস যোগায়, অর্থাৎ আপনার জন্মছকে যদি রাহু খুব স্ট্রং বা বলবান থাকে, তাহলে কিন্তু আপনার সাহস, মানে যেটাকে বলে দুর্দান্ত সাহস, কাউকে ভয় করবেন না, এমনকি ভূত প্রেত কাউকে ভয় পাবেন না, রাহু কিন্তু সেটাই দেয়। এছাড়াও রাহু যদি আপনার জন্মছকে স্ট্রং থাকে, তাহলে আপনি কিন্তু জুয়া, সাট্টা, লটারি, ফাটকা, শেয়ার মার্কেট এইসব থেকে বিপুল পরিমাণে অর্থ পাবেন। এছাড়াও রাহু যদি আপনার জন্মছকে শুভ থাকে, তাহলে আপনি কনস্ট্রাকশনের বিজনেস যদি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লাভ এক্সট্রিম পর্যায়ে বাড়বে। এছাড়াও আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, সেক্ষেত্রেও লাভ পাবেন। বাকি যে ব্যবসাগুলো রয়েছে সেই ব্যবসাগুলোতেও কিন্তু লাভ পাওয়া যায়, কিন্তু এই ব্যবসাগুলোতে একটু বেশি লাভ পাওয়া যায়। এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই 9 সৌভাগ্যশালী রাশি, এবং তারপরে আমি আপনাদেরকে রাহু গ্রহের কিছু কথা আমি আপনাদেরকে শেয়ার করব, যেটা এখনও পর্যন্ত আমি আপনাদেরকে শেয়ার করিনি। প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই রাহু গ্রহের উচ্চ অবস্থানের জন্য আপনারা কিন্তু উচ্চ ফল পাবেন। একদম খুব দায়িত্ব নিয়ে আমি কথাটা বললাম, তবে ভিডিওর শেষ পার্টটা আপনাদের শোনা কিন্তু অবশ্যই জরুরি, তাই ভিডিওর শেষ পার্টে আপনারা গিয়ে শুনে নিন আমি কি বলতে চলেছি। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু রাহুর উচ্চ অবস্থানের উচ্চ ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপরে 3 নম্বর যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু রাহু গ্রহের উচ্চ ফল কিন্তু 23শে সেপ্টেম্বর থেকে পেতে চলেছেন। এরপরে 4 নম্বর যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু রাহু গ্রহের উচ্চ ফল কিন্তু পেতে চলেছেন। এরপরে 5 নম্বর যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও রাহু গ্রহের উচ্চ ফল কিন্তু পেতে চলেছেন। এরপরে 6 নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও রাহু গ্রহের উচ্চ ফল কিন্তু পেতে চলেছেন।
এরপরে সাত নম্বর যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও রাহু গ্রহের উচ্চ ফল পেতে চলেছেন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু রাহু গ্রহের উচ্চ ফল পেতে চলেছেন। এবং লাস্ট যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও রাহু গ্রহের উচ্চ ফল কিন্তু পাবেনই পাবেন। এবার আসুন আমি আপনাদেরকে কিছু রাহু গ্রহের কথা জানিয়ে দিই যেটি আমি এখনও বন্ধ বলিনি। আমি আপনাদেরকে আবারও একটু স্মরণ করে দিতে চাই, রাহু কি কি দেয়। রাহু দেয় আপনার মনের পাওয়ার, অদম্য ইচ্ছা শক্তি এবং দুর্দান্ত সাহস, যে সাহসের কাছে সকলেই মাথা নিচু করবে। এছাড়াও রাহু দেয় লটারি, সাট্টা, জুয়া, ফাটকা, শেয়ার মার্কেট, কনস্ট্রাকশনের বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস। এবার যে রাশিগুলির কথা আমি বললাম তারা যদি এই বিজনেসগুলো যদি না করেন, সেক্ষেত্রেও আপনারা যে বিজনেসই করুন না কেন প্রতিটি বিজনেসেই খুবই ভালো ফল পাবেন। কখন পাবেন সেটা আমি এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই। আপনার জন্মছকে যদি রাহু গ্রহ শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনারা এই রাহুর উচ্চ অবস্থানের সুফল কিন্তু পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে জোর গলায় বললাম, যদি আপনার জন্মছকে রাহু গ্রহ নিচস্থ বা খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনারা এই সুফলগুলো পাবেন না। আপনার জন্মছকে রাহু গ্রহ ভালো আছে কি না সেটা জানার জন্য আপনারা অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। আমি আমাকে দেখানোর কথা বলি না কারণ আমার ফিস একটু বেশি রয়েছে, যাই যে কারণে আমি বলি না। তবে আপনারা কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন এবং আমি একটা ছোট টিপস দিচ্ছি যেটার মাধ্যমে আপনারা ঘরে বসেই বুঝতে পারবেন যে রাহু গ্রহ ভালো রয়েছে কি খারাপ রয়েছে। আপনি বেসিক্যালি প্রথমে দেখুন যে আপনার মামার বাড়ির সাথে সম্পর্ক কেমন রয়েছে আপনার। যদি দেখেন আপনার মামার বাড়ির সাথে সম্পর্ক ভালো রয়েছে তার মানে বুঝে যাবেন আপনার রাহু গ্রহ ভালো রয়েছে। এছাড়াও যদি আপনি দেখেন আপনার শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ভালো রয়েছে তাহলেও কিন্তু বুঝবেন রাহু গ্রহ আপনার ভালো রয়েছে। যদি এই দুটোর মধ্যে যে কোনোটাতে দেখেন যে সম্পর্ক ভালো না তাহলে কিন্তু বুঝে যাবেন আপনার রাহু গ্রহ কিন্তু ভালো নয়। আশা করি আমি আপনাদেরকে সমস্তটাই বোঝাতে পারলাম। তো বেস্ট অফ লাক সকলের জন্য, ধন্যবাদ।